वेलकम टू एमएच यूनिक टेक। अस्सलाम वालेकुम बंधुरा, केमन आछेन सबाई? आमादेर आजकेर टिউটোরিয়ালটি हलो लाइन सेगमेंट टूल। आमरा लाइन सेगमेंट टूलर काजगुलो आजके देख। तार पूर्वे आमी टाइप टूलर काजगुलो देखिएছিলাম। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। আজকে আমরা দেখব লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেকট্যাঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। আজকে আমরা এই পাঁচটি টুলসের কাজ দেখব এবং প্রত্যেকটির ব্যবহার সম্পর্কে জানব। प्रथमे आमरा स्ट्रोक कलर रेखे जेको एक लाइन निये निब। देखें बंधुरा, आमी जखन कीबोर्ड थेके शिफ्ट चेपे धरलाम लाइनटी आमार सोजासुजी रयेछे। स्ट्रोक बाड़िये दिलाम, एकटु जूम करे निलाम। देखें आमार स्ट्रोक बाड़ार कारणे लाइनटी अनेक मोटा हये गियेछे। आमी एई टुल्सगुलो आलादाभाबे निये निब, तार जोन्नो आमी एखाने क्लिक करलाम। देखें एटा आमी धरे एई पाशे निये आसलाम। এখন আমরা সহজে এখানে ক্লিক করে কাজগুলো করে ফেলতে পারবো। আমরা যদি এই জায়গায় ক্লিক করে যদি দিতে চাই, আমরা যদি এটি কত ডিগ্রিতে অ্যাঙ্গেলে ঘোরাবো এটি যদি আমরা এখানে দিতে চাই, আমরা এখানে দিয়ে দিতে পারবো। দেখেন আমি এখানে 45 ডিগ্রিতে একটি লাইন নিব। দেখেন লাইনটি নিয়ে নিলাম। আমি যদি এটি এই জায়গায় দিয়ে দিই, देखें हमारे एक 45 डिग्री लाइन हो गल। अपना चाहले ये खूब सहजे नीते अपनी जो बाहर एक क्लिक करें अपनी जेको सैजर डिग्री अनुजाई अपनी ये घूरिए नहीं नीते। देखें अपनी एखे अपन इच्छा मत विभिन्न अंगेले डिग्रीटी घूरिए लाइन नीते। देखें हमारे परवर्ती टुल्सर काजगुलो आमरा देखबो। एटी आपनी जदि माउसटी ड्र करे काजटी करें ताहले एटी अनायासे काजटी हये जाए। देखें एई जायगाय जदि आमी लाइनटी साइज दिये दिई ताहले एटी अटो निये निबे। आमी एटी कोन टाइपेर थाकबे आमी एखाने उल्लेख करे दिते पारबो एबं एटी कि शेपे आकारे होबे ताओ आमी एखाने दिये दिते पारबो। विभिन्न साइज बड़ो छोटो करते। देखें आमी ओके करार साथे साथे आमार आरो एकटी लाइन हो गेल। आमी 2 इंची बाई 1.5 इंची दिए दिलाम। देखें आमार ठीक एई साइजेर एकटी लाइन हो गेल। এই লাইনগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। আমরা ডিজাইন করার সময় এগুলো আরো বিস্তারিত দেখব। আমি শুধুমাত্র আপনার টুলসগুলি পরিচিত হওয়ার জন্য এগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো সব ডিলিট করে দিব। তারপর আমাদের রয়েছে আমরা পরবর্তী টুলসের কাজটি দেখব। দেখেন এই জায়গায় আমার কয়টা অ্যাঙ্গেল পয়েন্ট রয়েছে সম্পূর্ণ দেখাচ্ছে। দুটি, তিনটি, চারটি, পাঁচটি। আমার এই জায়গায় পাঁচটি অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে। আমি চাইলে অ্যাঙ্কার পয়েন্ট বাড়িয়ে নিতে পারবো। দেখেন আমি একটা ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি এখানে উল্লেখ করে দিই, এখানে পাঁচটি রয়েছে। আমি যদি বাড়িয়ে দিই, আমি এখানে 10টি করে দিলাম। তারপর ওকে করে দিলাম। দেখেন আমার শেপটি আগের চেয়ে অনেক বড় হয়েছে। যেহেতু আমি 10টি অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এটি 10টি অ্যাঙ্কার পয়েন্ট হয়ে चले आसছে। আমি জালিটি ঠিক উল্টোভাবে করতে পারবো। ঠিক আমি ওকে করে দিলাম। দেখেন একটি আরেকটির বিপরীত। আমি একটু সরিয়ে দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন আপনি চাইলে আপনার ডিজাইন অনুযায়ী কাজটি করে নিতে পারবেন। আপনার যেভাবে ভালো লাগবে আপনি ওইভাবে কাজটি করে নিতে পারবেন। আমি এগুলো ডিলিট করে দিই। এখন আমরা গ্রিডের কাজটাই দেখব। देखें आम्रा विभिन्न क्षेत्रे ডিজাইন করার সময় আমাদের এটি প্রয়োজন হবে। আমি এখান থেকে স্টকটি একটু কমাই দিই, তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। আমরা যখন ক্যালেন্ডারে কাজ করব তখন আমাদের এটি প্রয়োজন হবে। আমরা যখন ডিজাইনের কাজগুলো শুরু করব আস্তে আস্তে আমরা সব কিছু দেখে নিব। আমি এখানে ফিল কালারটি বন্ধ করে দিলাম এবং স্টক কালারটি আমি ব্লু কালার দিয়ে দিলাম। দেখেন এই জায়গায় আমার সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী ঘরগুলা নিতে পারবো। আমি উপরে দিলাম, এখানে আমি সম্পূর্ণ দিয়ে দিব। দেখেন আমি আমার ইচ্ছা অনুযায়ী একটি ঘর করব, তারপর আমি ওকে করে দেব। দেখেন ঠিক আরো একটি গ্রিড আমাদের সামনে চলে আসলো। এই গ্রিডের মধ্যে আমি যা উল্লেখ করে দিয়েছিলাম ঠিক একই সাইজের মধ্যে কতটি ঘর থাকবে সম্পূর্ণ হয়ে গেল। দেখেন আমি এটি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এটি আমি এখন আলাদা আলাদাভাবে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। অনেক সময় আমাদের এই কাজটি প্রয়োজন হবে, আমরা এটি খুব সহজেই করতে পারবো। আনগ্রুপ করার পর এটি আমি প্রত্যেকটি শেপকে আলাদা আলাদা করে রাখতে পারবো। দেখেন এটিও আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটি আমি একটি একটি করে সরিয়ে দিব। দেখেন আমি ওখান থেকে একটি নিচে নিয়ে আসলাম, ঠিক তার উপর থেকে তারপর আমরা পরবর্তী টুলসের কাজটা দেখব। দেখ লেফট বাটনটি ধরে যে টান দিয়ে দেখেন এটা এলোমেলো দেখাচ্ছিল, এখন কিন্তু আমি যখন কিবোর্ড থেকে শিফট ধরে টান দিয়েছি এটি একদম সমানভাবে কাজটি হয়ে গেল। আপনারা এই কাজটি করার সময় শিফট ধরে রাখবেন। দেখেন এটা আমি আনগ্রুপ করব, এটা গ্রুপ করা আছে, আমি এটি আনগ্রুপ করে নিব। দেন আমি এখান থেকে যদি সরিয়ে নিই দেখেন আমার যে কোনো ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। এরকম আমাদের বিভিন্ন ডিজাইন রয়েছে, আমরা এটি করে নিতে পারবো। আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেও এটি চলে যাবে। মূলত ডিজাইনটি হচ্ছে নিজের উপর, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ডিজাইনটি করতে পারবো। আমি চাইলে এটি সরিয়ে নিতে পারবো, আবার কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে এটি চলে যাবে। আমি জাস্ট সিলেক্ট করব আর ব্যাক স্পেসটা দিলেই সাথে সাথে এটি চলে যাবে। আমি এটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে বন্ধুরা দেখলাম আমরা কিভাবে লাইন টুলসের কাজগুলো করব এবং প্রতিটি টুলস নিয়ে আমরা আলোচনা করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।